এবার সিম কার্ডের ক্ষেত্রে নতুন ভেরিফিকেশন নিয়ম না মানলে দশ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা পয়লা অক্টোবর থেকে নতুন নিয়ম চালু হতে পারে কেন্দ্রের সতেরোই মে ওয়ার্ল্ড টেলিকমিউনিকেশন ডের দিন উপভোক্তা কেন্দ্রিক তিনটি স্কিমের প্রস্তাব দিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ঐশ্বিনী বৈষ্ণব এর জন্য সাইবার জালিয়াতি নির্মূল করার ক্ষেত্রে সঞ্চারী পোর্টাল চালু করেছিল কেন্দ্র এছাড়াও এক সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সিম কার্ড ডিলার ও সিম কার্ড ক্রেতাদের জন্য কেন্দ্রের জারি করা কিছু নিয়ম উল্লেখ করেছিলেন নিয়মগুলি ছিল এই সিম কার্ড ডিলারদের জন্য একটি অ্যাকাউন্টেবিলিটি সিস্টেম তৈরি করা হয়েছে এবং আরেকটি নিয়ম হলো ইচ্ছে মতো সিম কেনা যাবে না একজন গ্রাহক চারটির বেশি সিম কার্ড কিনতে পারবেন না এবং কোনো ব্যবসায়িক কারণে যদি একের বেশি সিম কার্ড কেনেন সেক্ষেত্রে ব্যবসা বা কর্পোরেট ক্ষেত্রে সিম কিনলে ব্যবসায়ীকে তার ব্যবসায়িক নথি যেমন আইটি রেজিস্ট্রেশন অথবা জিএসটি রেজিস্ট্রেশন ভেরিফাই করিয়ে কে ওয়াইসি করাতে হবে এই নিয়ম জারি হওয়ার পর টেলিকম দপ্তর চালু করল সিম কার্ড কেনার ক্ষেত্রে পুলিশি ভেরিফিকেশন মোবাইল ফোন যা দূরকে নিকট করেছে বর্তমানে মোবাইল ফোনে বিভিন্ন অত্যাধুনিক বৈশিষ্ট্য থাকলেও মূলত যোগাযোগ রক্ষা করা অর্থাৎ কাউকে ফোন করাই মোবাইলের প্রধান কাজ আর এই কাজ সম্পন্ন করতে প্রয়োজন পরে সিম কার্ডের বৈধ নথি দেখিয়ে এতদিন খুব সহজেই কেনা যেত সিম কার্ড এবার এই সিম কার্ড কেনার ক্ষেত্রে পুলিশি ভেরিফিকেশান বাধ্যতামূলক করল ডিওটি অর্থাৎ ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন এছাড়াও এক জোড়া নিয়ম চালু করল টেলিকম দপ্তর সম্প্রতি ডট একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই বিজ্ঞপ্তিতে সিম কার্ড ক্রেতা বিক্রেতা উভয়ের জন্যেই নিয়ম জারি করা হয়েছে সেই বিজ্ঞপ্তিতে পরিষ্কার জানানো হয়েছে এবার থেকে সিম কার্ড বিক্রির ক্ষেত্রে বিক্রেতাদের কে ওয়াইসি করানো বাধ্যতামূলক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে টেলিযোগ পরিষেবার এই নতুন নিয়ম যদি একজন লাইসেন্সধারী গ্রাহকদের প্রয়োজনীয় নথি নথিভুক্ত করতে অর্থাৎ পিওএস বা পয়েন্ট অফ সেল নিয়োগ করেন তাহলে দেশের নিরাপত্তার স্বার্থে লাইসেন্সধারীদের জন্য এই ধরনের ফ্রাঞ্চাইসি এজেন্ট রিটেইলারদের রেজিস্ট্রেশন করতে হবে এই এইরকম পিওএসদের কাছে সিম কার্ড বিক্রি করার জন্য রেজিস্টার্ড থাকতে হবে পাশাপাশি কাশ্মীর ও অসমের ক্ষেত্রে সিম বিক্রেতাদের চুক্তি ও পুলিশি ভেরিফিকেশান বাধ্যতামূলক করা হয়েছে বিজ্ঞপ্তিতে এও স্পষ্ট করে বলা হয়েছে যে সিম বিক্রেতারা এই নিয়ম অমান্য করলে দশ লক্ষ টাকা জরিমানা দিতে হবে টেলিকম দপ্তরের পেশ করা বিজ্ঞপ্তিতে সিম ক্রেতাদের জন্য বলা হয়েছে শুধুমাত্র নতুন সিম কেনার ক্ষেত্রে নয় এবার থেকে সিম রিপ্লেসমেন্টের ক্ষেত্রেও উপভোক্তাদের ভেরিফিকেশন করতে হবে এর পাশাপাশি ক্রেতাদের জন্যে সিম কার্ড কেনার ক্ষেত্রে বদলে দেওয়া হচ্ছে একটি নিয়ম ডটের নির্দেশনামা অনুযায়ী এবার থেকে শুধুমাত্র নতুন সিম কেনার ক্ষেত্রে নয় এবার থেকে সিম হারিয়ে গেলে চুরি হয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে সেই সিম রিপ্লেসমেন্ট করতে হলেও উপভোক্তাদের ভেরিফিকেশান করতে হবে অর্থাৎ নতুন সিম কার্ড কিনলে এখন যেভাবে ভেরিফিকেশান করতে হয় এবার থেকে সিম রিপ্লেসমেন্ট করলেও সেটি করতে হবে ডটের জারি করা এই একজোড়া নিয়ম আগামী পয়লা অক্টোবর থেকে চালু হবে বলেও জানা গিয়েছে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড দিল্লি বর্ষবর্তী উপলক্ষে আদিমিমোহন কান্দি লালের বঙ্গা শাখায় রয়েছে যে কোনো কেনাকাটায় আকর্ষণীয় চাঁদ তোমাদের জানাই সাদর আমন্ত্রণ